টাইগার শ্রফ বেশ জনপ্রিয় কিন্তু স্বল্পভাষী, সঙ্গে মৃদুভাষী ও ইন্ট্রোভার্ট। বর্তমানে বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা তিনি। জনপ্রিয় বলিউড তারকার ছেলে শুনলেই মনে হয় মুখে সোনার চামচ নিয়ে জন্মানো এবং প্রায় সেভাবেই বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটানোর মতো সমস্ত আয়োজন করাই রয়েছে। কিন্তু টাইগার শ্রফের জীবনটা সেরকম ভাবলে ভুল হবে বই কি। 2003 সালে তার বয়স যখন 11 বছর, তখন বুম সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। এটি প্রযোজনা করেন টাইগারের মা আয়েশা শ্রফ। কিন্তু আগেই ফাঁস হওয়ায় মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। পাশাপাশি তাদের পরিবারে দেখা দেয় আর্থিক সংকট। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় হওয়ার সময়ে সকলের গোপনে বাড়ির ভেতরে চরম দারিদ্রতার সঙ্গে সব পরিবারের লড়াইয়ের কথা তুলে ধরলেন টাইগার। 11 বছর বয়সেই দারিদ্রতা হঠাৎই থাবা বসিয়েছিল সব পরিবারে, কোনো নোটিশ না দিয়েই। আসলে সেই সালে কাজাদ ওস্তাদের বুম ছবিটি প্রযোজনা করেছিলেন টাইগারের মা অনিতা শ্রফ। বলাই বাহুল্য সঙ্গে ছিলেন বাবা জ্যাকি শ্রফ। ছবিতে অমিতাভ বচ্চন এবং পদ্মা লক্ষ্মীর মতো আন্তর্জাতিক সুপার মডেল থাকা সত্ত্বেও বিগ বাজেটের এই ছবি সশব্দে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে, যার মাসুল গুনতে হয় শ্রফ পরিবারকে। টাইগার বলেন, সেই সময় বাড়ির একের পর এক দামি দামি আসবাবপত্র বিক্রি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ফাঁকা হতে থাকতো ঘর। শেষ পর্যন্ত এমন একটা দিন এসেছিল যেদিন আমার খাটটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল, কারণ উপায় ছিল না। মেঝেতে শুয়ে কাটিয়েছি দিনের পর দিন। আমাদের জীবনের সব থেকে খারাপ সময় ছিল সেটা। এরপরেই টাইগার জানান কিভাবে এই ঘটনার স্মৃতি তাকে পরবর্তীকালে তার ক্যারিয়ারে সাহায্য করেছিল, সফল হওয়ার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। ধীরে ধীরে অ্যাকশন হিরো থেকে বাগি হয়ে উঠতে সাহায্য করেছে টাইগার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার 2। বর্তমানে বাগি 3 সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় এ অভিনেতার ওয়্যার সিনেমাটি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।